আজকে আমার অ্যানিভার্সারি, অ্যানিভার্সারির জন্য দেখো খাটটাকে আমি এইভাবে সুন্দর করে সাজিয়েছি। এখানে সুন্দর বলতে স্পেশাল একটাই জিনিস আছে, সেটা হলো এই বিছানার চাদরটা, যেটা আমার বিয়ের ফুলসজ্জাতে এই চাদরটাই পাতা ছিল। তো এটা একটা ছোট্ট ট্রিক্স বন্ধুরা, ফুলসজ্জা দিনের ওই চাদরটা আমি কিন্তু ওই দিনের পরেই আমি তুলে রেখেছিলাম সুন্দর করে ভাঁজ করে। এটা এক বছর পর আবার অ্যানিভার্সারির দিনে এটাকে সুন্দর করে সাজিয়েছি, পেতেছি। তো কিছু কিছু ছোট ছোট স্মৃতি যেগুলো আমাদের মনে থেকে যায়, ভালো লাগা চলে আসে ছোট্ট কিছু মুহূর্ত দেখে, তো সেটাই হলো, তাই জন্যই এটা পাতা। কারণ ওই দিনের ভালোবাসা, ওই দিনের কথা সবগুলোই মনে পড়ে যায়, ভালো লাগে। তো এটা আমি এখনও একবারও ওয়াশ করিনি, এটা সুন্দর করে আমি গুছিয়ে রেখেছিলাম, আজকে আবার পাতলাম, আবার এটা আমি তুলে রাখবো আবার নেক্সট ইয়ারের জন্য। প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে এভাবেই আমি পেতে পাতবো এটাকে, এই চাদরটাকে, যাতে পুরনো স্মৃতি, পুরনো ভালোবাসা আবার নতুন করে জেগে ওঠে। সাথে ওই দিনের গোলাপের রজনীগন্ধা, গোলাপের গন্ধ মন ভরে যায়, খুবই ভালো লাগে। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু তোমরা নিশ্চয়ই দেখবে।